হ্যালো ভিউয়ার্স, শ্রোতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন ধরনের ওয়ালমেট বানানো শিখব। তার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। দেখতে পাচ্ছি আমরা একটা কাগজ নিয়েছি, কাগজটা অবশ্যই বর্গাকৃতি হতে হবে। কাগজটার মাপ হচ্ছে 4 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার। এখন আমরা এই কাগজটাকে সুন্দর করে চারপাশ ভাঁজ করে নিতে হবে। তারপর আমরা এটাকে ফুল শেপে কেটে নিব। বন্ধুরা, আমাদের ফুল কাটা শেষ। আমি ফুলটার শেপ দিয়েছি গোল। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপে কাটতে পারেন। এই ফুলটার মাঝে আমি একটা ফুল লাগাবো, ছোট্ট একটা ফুল। তার জন্য আমি একটা লম্বা করে 5 সেন্টিমিটার মাপে একটা কাগজ কেটে নিয়েছি। দেখতে পাচ্ছি এটাকে আমরা ফোল্ড করে ভাঁজ করে দিই। আঠা দিয়ে ওই ছোট ফুলটা আমরা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের ফুল বানানো শেষ। একইভাবে আরো দুটো কালারই বানিয়ে নিব। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের বানানো শেষ। এখন আমরা এই ফুলগুলো একটা স্টিকের মধ্যে লাগাবো। এই স্টিকটার মধ্যে আমরা এই দুটো কালারের ফুলগুলো লাগাবো। আমি 4 বাই 4 করে স্টিক লাগিয়েছি। আর দেখতে পাচ্ছি আমাদের গ্যাপটা সঠিক পরিমাণে হয়েছে। আমাদের যদি সঠিক পরিমাণে না হয়, আঁকাবাঁকা হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে না। এখন আমরা এই স্টিকগুলোর মধ্যে ফুলগুলো লাগিয়ে নেব। তো দেখে নিই কীভাবে লাগাতে হবে।
দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের ওয়ালমেট বানানো শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।